আসসালামু আলাইকুম। পিশলি খাজা বাবা ফরিদপুরি পীরকেবলাজান সাহেবের আরো একটি কারামতের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র মুক্তির পথ। পাকিস্তান আমলের কথা। গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আহসান পাগলা নামে এক জাকির ভাই ছিল। সে জিকির করতে করতে মজ্জব হয়ে গিয়েছিল। বেশ কিছুদিন আহসান পাগলা চরসিন্দুর বাজারের দাতব্য চিকিৎসালয়ের ডাক্তার জনাব হুদা সাহেবের বাসায় থাকতেন। তিনি সারাদিন বাজারে বাজারে ঘুরতেন আর কাসিদা গাইতেন। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, দয়াল নবীর কদম বিনে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, খাজা বাবার দয়া বিনে, উপায় নাই। তিনি সারাদিন শুধু এই কাসিদাটি গাইতেন আর আল্লাহ আল্লাহ জিকির করতেন। স্থানীয় লোকেরা তাকে উপায় নাই পাগলা বলে সম্বোধন করত। তার এই সমস্ত কাজকর্ম কেউ পছন্দ করত, আবার কেউ পছন্দ করত না। তখন চরসিন্দুর এলাকায় জাকিরের সংখ্যাও এখনকার তুলনায় অনেক কম ছিল। সেখানে পীর অলি বিরোধী লোকজনও ছিল বেশি। তাই আহসান পাগলার গাওয়া গজল সমূহের মধ্যে তারা সবসময় ত্রুটি খুঁজত। অনেকেই তাকে পাগল বেশি দালাল বলেও আখ্যা দিত। সে বাজারের মাঝখানে শত শত মানুষের সামনে নেচে নেচে জিকির করত। মানুষজন ভিড় করত তার তামাশা দেখার জন্য। লোকজন ভিড় করলেই সে উপায় নাই গজলটি গাওয়া শুরু করত। এতে অনেক কাঠমোল্লারা খেপে যেত, পাগলাও তখন খেপে যেত। এভাবে মাঝে মাঝে গণ্ডগোলও বাঁধত, কিন্তু পাগলা তাতে ভয়ও পেত না, কাউকে পরোয়াও করত না। আহসান পাগলার এ ধরনের বেপরোয়া ভাব আর হইচই করা নিয়ে এক শ্রেণীর জাকির ভাই শঙ্কিত ছিল। তারা নিজেরা খাজা বাবার মুরিদ ছিল, অথচ জোর গলায় কথাটা মানুষের সামনে বলতেও পারত না। তাদের মধ্যে ইমানের তেমন দৃঢ়তা ছিল না বললেই চলে। কিন্তু আহসান পাগলা কোনো ভয় পেত না, নিঃসংকোচে হাটে বাজারে বলে বেড়াত তার পীর জামানার মুজাদ্দেদ, তার পীর জামানার শ্রেষ্ঠ বলে। বর্তমান জামানার মানুষ যদি মুক্তি চায়, যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চায়, তাহলে খাজা বাবা ফরিদপুরীর কদমে যেতে হবে, সে কদম শক্ত করে ধরতে হবে। তার এ ধরনের উক্তিসমূহ স্থানীয় অনেক কাঠমোল্লা পীর অলি বিরোধীদের গায়ে জ্বালা ধরিয়ে দিত। তাই তারা ছেলেপেলে ও অবুজ মানুষদেরকে আহসান পাগলার প্রতি লেলিয়ে দিত তাকে উত্তক্ত করার জন্য। যারা সাহসী জাকের তারা আহসান পাগলাকে সম্মান করত এবং তার এ সমস্ত কার্যকলাপের প্রতি মৌন সমর্থন করে যেত। কিন্তু দুর্বল ইমানের অধিকারীদের চোখে আহসান পাগলার কার্যকলাপ বাড়াবাড়ি বলে মনে হয়েছিল। তারা তাদের গাত্রদাহের জন্য দরবারে গেল। দরবারে গিয়ে তারা খাজা বাবার কাছে সরাসরি অভিযোগ করল আহসান পাগলার নামে। তাদের অভিযোগ, আহসান পাগলা সারাদিন হইসই করে, ছেলেপেলেরা তার পিছে ছুটাছুটি করে, উচ্চস্বরে গান গায় সে, এজন্য এলাকার লোকজন খেপে যাচ্ছে, ফলে তাদের এলাকায় টেকা মুশকিল হয়ে যাচ্ছে। তাদের অভিযোগটি শুনে খাজা বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর অন্যমনস্ক অবস্থায় বললেন, আচ্ছা, আহসান আর কিছু বলবে না। খাজা বাবা এ কথা বলার মুহূর্ত ছিল বুধবার বিকেল চারটা। তারা পরে খোঁজ নিয়ে দেখে আহসান পাগলা বুধবারের সেই বিকেল চারটা থেকে আর কারো সাথে কোনো কথাই বলেন নাই। কোথায় ফরিদপুর জেলার আট্রসি বিশ্ব জাকির মঞ্জিল আর কোথায় কালীগঞ্জ থানার চরসিন্দুর বাজার। দরবারে এসে খাজা বাবা আর কিছুই বলবে না বলার সাথে সাথে
প্রায় 200 মাইল দূরে থাকা আশেক পাগল চুপ হয়ে গেল। কেননা আশেকান্দের সাথে খাজা বাবার এমনই আত্মিক যোগাযোগ ছিল যা আজও রয়েছে। যাদের কাল্প জাগ্রত ও পীর কিবলাজানের প্রতি হৃদয় ভরা ভালোবাসা পোষণ করে তাদের সাথে আজও খাজা বাবার যোগাযোগ হয় এবং কথাও হয়। দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।